লোকালয় থেকে ধরা পড়ল একটি প্যাঙ্গোলিন। লোকালয় থেকে ধরা পড়ল একটি প্যাঙ্গোলিন। মালবাজার মহকুমার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তড়িবাড়ি এলাকা থেকে উদ্ধার হয় এই প্যাঙ্গোলিনটি। এদিন মাল মহকুমা তড়িবাড়িতে গ্রাম পঞ্চায়েত সদস্য সিবি গুরুং ও গ্রামবাসী প্যাঙ্গোলিনটি বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখেন। এরপর তারাই প্যাঙ্গোলিনটি ধরে একটি ড্রামের মধ্যে রেখে দিয়ে মাল বন বিভাগকে খবর দেয়। মাল বন্যপ্রাণী বিভাগের কর্মীরা এসে খাঁচাবন্দি করে নিয়ে যায় প্যাঙ্গোলিনটিকে। মালবাজার ওয়াইল্ড লাইফের রেঞ্জার দীপেন সুব্বা জানান, গ্রামবাসীরা প্যাঙ্গোলিনটিকে ধরে দ্রুত খবর দিয়েছে আমাদের। মাঝে মধ্যে প্যাঙ্গোলিন পাচারের খবর পাচ্ছি বিভিন্ন জায়গায়, তবে গ্রামের মানুষেরা বন দপ্তরকে সহযোগিতা করে নিজেরাই উদ্ধার করে আমাদের হাতে তুলে দেয়, এই জন্য গ্রামবাসীকে ধন্যবাদ জানান রেঞ্জার। প্যাঙ্গোলিনটির শারীরিক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে রেঞ্জার দীপেন সুব্বা জানিয়েছেন। আজকে সকালবেলায় বাঁকড়া উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে, তুড়িবাড়িতে যেহেতু পাহাড়ি এলাকা এবং চা বাগান এলাকা, সেখানে একটি সকালবেলা একজনের বাড়িতে হঠাৎ করে একটি প্যাঙ্গোলিন ঢুকে যায়। তারপর স্থানীয় যে মানুষ পরিবেশকর্মী হিসাবেই পরিচিতি, উনি ফট করে সে প্যাঙ্গোলিনকে ড্রামে উদ্ধার করে তারপরে বাড়িতে রাখেন। তারপরে মাল বনপ্রাণ বিভাগকে খবর দিয়ে মাল বনপ্রাণ বিভাগ সেখান থেকে প্যাঙ্গোলিনকে উদ্ধার করে নিয়ে যায়। যতদূর সম্ভব লাটাগুড়ি এনআইসিতে ছাড়া হবে। সাধারণত বের হওয়ার একটা কারণ আছে যে এত বর্ষাকাল, দ্বিতীয় নম্বর এখন বাঘ হাতি অন্য অন্য বনপ্রাণী সাঁতসাঁত ছোটো ছোটো কিছু বনপ্রাণীর জঙ্গল থেকে অনেক সময় লোকাল হয়ে চলে আসতেছে। তো এটার অনেকটাই কারণ হতে পারে। একটা কারণ হতে পারে বনে খাওয়ার অভাবে দেখা দিতে পারে যেহেতু বর্ষাকাল, এবং তার সাথে সাথে এরা বিভিন্ন ডোবার আশপাশে কোনো গুহার কাছাকাছি থাকেন, সেই সময়টা জল যদি ঢুকে পড়ে তারও একটা কারণ। আমি ধন্যবাদ জানাবো তুড়িবাড়ির সেই সমস্ত মানুষকে যারা এখন আমরা বিভিন্ন সময় সচেতন সেসব এলাকাতে মানুষ এবং বনপ্রাণ সংঘাত এবং সেম এনিম বনপ্রাণীর উপরে আমরা বিভিন্ন সময় অ্যাওয়ারনেস করি। সেখানকার মানুষ এত সচেতন যে ওই ঠিক বনপ্রাণীটিকে উদ্ধার করে বনপ্রাণীর হাতে দেয়। এটাই যদি কোনো কারণে চোরা শিকারির হাতে ধরা পড়তো তাহলে কিন্তু চোরা শিকারি এটাকে পাচার করার চেষ্টা করতো। যেহেতু একটু প্যাঙ্গোলিন প্রায় লুপ্ত প্রাণী, খুব কম দেখা যায় আমাদের এলাকাতে, তো এটা বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গাতে এর দাম আছে। কারণ এর ছালটা জানি না কী কাজে লাগে, সেই ছালটা অনেক সময় আগে আমরা বিক্রি হতে পাচার হতে দেখেছি এবং প্যাঙ্গোলিনই অনেক সময় পাচার হতে দেখছি। তো খুবই ভালো খবর, এবং মানুষকে সবসময় একটু বনপ্রাণী নিয়ে একটু চিন্তা ভাবনা করি, কারণ ওরা আমাদেরই সম্পদ, এই সম্পদকে বাঁচানোর আমাদেরই দায়িত্ব। এবং সঠিক সময়টা এই এলাকাতে যদি কোনো বনপ্রাণী হয় ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো যাতে অবিলম্বে সে বনপ্রাণীকে রেস্কিউ করা উচিত। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া সুরিত সংঘ পাঠাগারের বিপরীত, ধূপগুড়ি জলপাইগুড়ি। ফোন নাম্বার 03563296999 62955-44099 747875-00